গত 5 দিনে 15টি হজ ফ্লাইট বাতিল হয়েছে বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সে। 91টি হজ এজেন্সির মোয়াল্লেম বৃদ্ধি ভিসা জটিলতার কারণে পর্যাপ্ত হাজি পাচ্ছেন না বিমান সংস্থা বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স। গতকাল বুধবার পর্যন্ত এই 5টি এয়ারলাইন্সে 15টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত 5 দিনে 2টি বিমান সংস্থার হজযাত্রী ও পরিবহন ক্ষমতা কমেছে প্রায় 5,000। বিমানের কর্মকর্তারা বলছেন, এইভাবে আরও কিছুদিন ফ্লাইট বাতিল অব্যাহত থাকলে হজযাত্রীর পরিবহন নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে, কারণ হজযাত্রীর পরিবহনের জন্য বিমান সংস্থা নির্দিষ্ট পরিমাণের স্লট তৈরি করে রেখেছে। বরাদ্দ পায় এই স্লট জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে, একটি ফ্লাইট বাতিল হলে ওই স্লট নষ্ট হয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকন হাউস ক্যাম্পে মাসব্যাপী হজযাত্রীদের জন্য বিমানের বিশেষ কর্মসূচি পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেমন। তিনি বলেন, ভিসা জটিলতা ও মোয়াল্লেম ফি সহ নানা বিধির কারণে যাত্রীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন, ফলে বাংলাদেশের বিমানে 177টি হজ ফ্লাইটের মধ্যে 9টি হজ ফ্লাইট ইতিমধ্যে গতকাল পর্যন্ত বাতিল হয়েছে। তিনি আরও বলেন, ফ্লাইট বাতিল হওয়ার কারণে পরের দিকে বিমান যাত্রী ও পরিবহনের চাপ বাড়বে। তিনি বলেন, 85,000 হজযাত্রীর পাসপোর্ট এখনও পর্যন্ত হজ অফিস হাতে পায়নি। টিকিট হাতে পেয়েও ভিসা জটিলতায় জেদ্দায় যেতে পারেনি প্রায় 7,000-এর বেশি হজযাত্রী। বাংলাদেশের বিমানমন্ত্রী বলেন, এই সব সমস্যা বাংলাদেশের বিমানের নয়, ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সির জটিলতার কারণে এই সংকট দেখা দিয়েছে। এখনও পর্যন্ত ভিসা পেয়েছে প্রায় 41,714 জন। বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, উড়োজাহাজ প্রস্তুত থাকা সত্ত্বেও হাজিরা যেতে পারছেন না। গতকাল আরও 4টি ফ্লাইট বাতিল করা হয়েছে এই কারণে। বুধবার দুপুর 12টা পর্যন্ত এই কারণে মোট ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12টি। এইসব ফ্লাইটে 5,000 যাত্রী জেদ্দায় যাওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানা যায়, হজযাত্রীর সংকটের কারণে সৌদি এয়ারলাইন্সে এই পর্যন্ত 3টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া অনেকগুলি ফ্লাইটের আসন সংখ্যাও খালি গেছে। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে মোট 27,807 জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে বাংলাদেশের বিমানে গেছেন 13,315 জন এবং সৌদি এয়ারলাইন্সে গেছেন 14,492 জন। এই সংকট সম্পর্কে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একটি দায়িত্বশীল সূত্রে বলেছেন, 91টি হজ এজেন্সির মোয়াল্লেম সংকটে পড়বে, ফলে মোয়াল্লেম তাদের ফ্রি বাড়িয়ে দেয় এবং ফ্রি ছিল যেখানে 720 রিয়াল, তারা এই ফ্রি এখন চাইছে 1,500 রিয়াল। তারা 1 রিয়াল সমান 22 টাকা বাংলাদেশে, এটাও জানিয়েছেন। কিন্তু এই বাড়তি টাকা হাজিরা দিতে রাজি হচ্ছেন না, আবার হজ এজেন্সির লোকসানও দিতে রাজি হচ্ছেন না। তাই একটু দেরিতেই ঘর ভাড়া করে পোষানোর চেষ্টা করছে হজ এজেন্সিগুলি। চলতি বছরে বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে যাবেন 127,198 জন হজযাত্রী। গত 24 জুলাই থেকে বাংলাদেশ বিমান হজযাত্রী পরিবহন শুরু করেন। বাংলাদেশের বিমানে মোট 63,599 জনকে পরিবহন করা হবে, বাকি হজযাত্রী যাবে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে।